অভাব অনটনের সংসার, দুই বেলা ঠিকমতো খাবার পাওয়াটাই খুব কঠিন ছিল। এর মধ্যে স্বপ্ন দেখতেন প্রকৌশলী হওয়ার, কিন্তু অভাব তাকে প্রকৌশলী হতে দেয়নি। প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও অন্য পেশায় আয় করছেন লাখ লাখ টাকা। বর্তমানে শাহিনুর সবার কাছে সফল উদ্যোক্তা। পঞ্চগড়ের আটোয়ার উপজেলার রাধানগর ইউনিয়নের বড়তাপ গ্রামের কৃষক দবিরুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র সন্তান শাহিনুর রহমান। ছোট থেকেই স্বপ্ন দেখতেন বড় হয়ে প্রকৌশলী হবেন তিনি, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অভাব। কৃষক বাবার পক্ষে দুই বেলা খাবার জোগাড়ের পর সম্ভব ছিল না ছেলের প্রকৌশলী হওয়ার স্বপ্ন পূরণ করার। কিন্তু হাল ছাড়েননি শাহিনুর। প্রকৌশলী হতে না পারলেও হয়েছেন সফল ফ্রিল্যান্সার। ইউটিউব আর নিজের আগ্রহ থেকে আস্তে আস্তে রপ্ত করতে থাকেন ফ্রিল্যান্সিং এর জ্ঞান। বর্তমানে এই পেশার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছেন তিনি। একটা সময় আমি জানতে পারলাম যে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়। যখন দেখলাম যে আসলে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়, তখন সেগুলো নিয়ে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম, বিভিন্ন টপিক বা ভিডিও দেখতে শুরু করলাম। কিন্তু সবকিছু হজবরল অবস্থায় ছিল, কোনো কিছু মাথায় আমার ঢুকতো না। তো একটা পর্যায়ে আমি, এমন একটা বিষয় ছিল যে আমার একটা ল্যাপটপও ছিল না, আমার কাছে যে একটা ফোন ছিল, ফোনটির দাম সর্বোচ্চ আমি সম্ভবত 2500 কি 3000 টাকা দিয়ে আমি একটা রিকন্ডিশন ফোন কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড। তো সেই ফোনটা দিয়ে আমি যখন ভিডিওগুলো দেখতেছিলাম, ভিডিওটা লোড নিতে অনেক সময় নিচ্ছিল এক কথায়। তো যখন আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে সবকিছু জানতে পারলাম যে না আসলে ফ্রিল্যান্সিং করে আর্ন করা যায়, তখন আমি বাসায় প্রেশার দিতে ক্রিয়েট শুরু করলাম যে যা আমাকে একটা যেভাবে হোক ল্যাপটপ নিয়ে দেন। সো সেভাবেই কিন্তু আমি ওখান থেকে উঠে এসেছি। তো এইভাবে ডে বাই ডে আমি যখন ওয়েট করতাম, তখন হঠাৎ করে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দেয় ইউএসএর। তো উনি তখন আমাকে পার আওয়ার $3 একটা জব দেয়, এবং সেটি আমার জাস্ট একটা টেস্ট প্রজেক্ট ছিল। সো এক ঘন্টা কাজ করার পর আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিই। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই এক ঘন্টার কাজ করতে গিয়ে প্রায় আমাকে 2 দিন পরিশ্রম করতে হয়েছিল ওই প্রজেক্টে। দেন আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিই। ডেলিভারি দেওয়ার পর ক্লায়েন্ট আমাকে 10 থেকে 11 দিন কাজটাকে রিভিউতে রাখে। এরপর ক্লায়েন্ট আমাকে বলে হ্যাঁ কাজটা আমার অল ওকে। দেন উনি আমাকে আরও 30 ঘন্টা কাজ করে। সো এই এক ক্লায়েন্টের থেকে আমি $90 আর্ন করেছিলাম আমি। তো এইভাবেই আমার যাত্রাটা শুরু হয়। তো ডে বাই ডে আমি এভাবেই নিজেকে স্কিল গ্রো করি। আর এখন পর্যন্ত আমি প্রায় শুধুমাত্র আপওয়ার্ক মার্কেট প্লেস থেকে 350+ ক্লায়েন্টের সাথে কাজ করেছি। ফাইবারে কাজ করেছি প্রায় 60টা প্রজেক্টের মতো। এরপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেসে আমি কাজ করছি। আউট অফ মার্কেট প্লেসে আমি একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছি, ইমেল মার্কেটিং বলেন, সব কিছুর মাধ্যমে আমার ক্লায়েন্ট জেনারেট হয়, সেখান থেকেও এখন আমি ক্লায়েন্ট পাই। তো সব মিলে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। শুরুতে ইংরেজি কম বোঝার কারণে অনেক সমস্যায় পড়তে হতো শাহিনুরকে। আস্তে আস্তে ইংরেজি জানার কারণে কাজের পরিধি বেড়েছে তার। কাজ পেতে গিয়ে আমার যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল, আমি দিন রাত এক করে ল্যাপটপের সামনে বসে থাকতাম। ফোনটা অল টাইম আমি রিফ্রেশ করতাম যে একটা ক্লায়েন্ট মেসেজ দিল নাকি। আর আমার কানের মধ্যে সবসময় বাস্ত এই বুঝে আমাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিল, মেসেজ একটা শব্দ আমি সবসময় পেতাম। তো দেখেন যে তাড়াহুড়ো করে আমি যাই ল্যাপটপ অথবা আমার ফোন অন করে দেখতেছি, না কোনো মেসেজ আসেনি। তো একটা পর্যায়ে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ দিয়েছিল। তো মেসেজ দেওয়ার পর ক্লায়েন্টের সাথে আমার এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে ক্লায়েন্ট আমাকে ভিডিও কলে নিয়ে যায়। তো প্রজেক্টটা উনি বোঝানোর পর আমাকে বলেছিল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট, তুমি কি কাজটা বুঝতে পেরেছো? তো ওই মুহূর্তে যে ক্লায়েন্ট আমি কি অ্যান্সার দেবো, ওই ইংলিশ সেন্টেন্সটুকু আমার মাথায় ছিল না, কারণ আমি ইংলিশে কিন্তু খুবই এক্সপার্ট ছিলাম না বা নর্মাল টাইপ। আরেকটা বিষয়, ডিপ্লোমাতে কিন্তু ইংলিশকে প্রাধান্য দেওয়া হয় না। হ্যাঁ, সো ইংলিশও গ্রো সেখান থেকে করতে পারি নাই। তো তখন আমি ক্লায়েন্টকে অ্যান্সার দিয়েছিলাম, জি বুঝতে পেরেছি। সো দেখেন অ্যান্সারটা দেওয়া দরকার ছিল ইংলিশে, বাট আমি বাংলায় উত্তর দিয়েছিলাম। তো সেই সিচুয়েশন থেকে কিন্তু আজকে আমি এই পর্যায়ে এসেছি। পুরোটাই আমার স্ট্রাগলের উপর আমি ট্রাই করেছি বা আমি বিভিন্ন কিছু শেখার ট্রাই করছি। শাহিনুরকে দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠছেন এই পেশায়। প্রশিক্ষণার্থীরা বলছেন, চাকরির পেছনে না ছুটে এখন ফ্রিল্যান্সিংই বেছে নিচ্ছি আমরা। বর্তমান যুগে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে। শাহিন ভাইও অনেক ভালো একটা লেভেলে গেছে, তার কাছে কাজ শিখে আমিও অনেকটা স্বাবলম্বী প্লাস কাজ করতেছি আরও শিখতেছি। আমি একজন স্টুডেন্ট প্লাস শাহিন ভাইয়ের এখানে আমি কাজ শিখতেছি প্রায় 3 মাস ধরে। তো আমি কাজ শেখার পাশাপাশি শাহিন ভাইয়ের সাথে আমি কাজও করতেছি আবার আর্নও করতেছি, মানে একসাথে আমি আমার স্টাডিও চালাই যাচ্ছি। আমরা ফ্রিল্যান্সিং শিখে যা আয় করতেছি তাতে মোটামুটি ভালোই চলতেছে, আর এই কাজটা ঘরে বসেই করা যাচ্ছে। আর আমাদের মেয়েদের পক্ষে এই কাজটা অনেক সহজ, কারণ আমরা এটা ঘরে বসেই করতে পারতেছি, নিজের নিরাপত্তা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, শাহিনুর বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা, তাকে দেখে অনেক শেখার আছে। ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী বেকার যুবকদের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তিনি অলরেডি এই ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ, তিনি ওই গ্রামের বিভিন্ন যুব সম্প্রদায়কে নিয়ে তিনি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করছেন। আমরা উপজেলা প্রশাসন থেকেও তার সাথে যোগাযোগ করেছি ইতিমধ্যে। আমাদের ইচ্ছা আছে যে আমরা আগামী
মাসি তাকে নিয়ে এবং এই উপজেলার বিভিন্ন যুব সমাজ যারা আছে তাদেরকে নিয়ে একটা সেমিনার করব, যাতে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের যুব সমাজের জন্য বেকারত্ব দূরীকরণ হয় এবং সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জন। চাকরির পেছনে না ছুটে এমন উদ্যোক্তা হলে সমাধান হবে সমাজের বেকার সমস্যার, এমনটাই মত সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।